এই এই দেখো 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 দেখেছো, আমি এখনই না ধরলে এখনই হয়ে গেছিলো। তুমি তোর সামনে রেখে দিয়েছ, ও নিজের খাবার নিজের নিয়ে মা দিতে দেরি করছে, আমি নিয়ে খেয়ে নেবা খাই বলছি। এরপর তো ধরো গুছাতেও তো হবে নাকি ব্যাগটা খাবার? হ্যাঁ গুছাতেও হবে। ওটা কাউকে বলো নি এখন নাকি? আজকে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, তো আমি এখানেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো কেটে দিচ্ছি, কারণ রান্নাঘরে যেতে পারিনি, রুহি তো ঘুমাচ্ছে। এখন তো খুব উল্টাতে পাল্টাতে শিখেছে, বালিশ দিয়ে রেখেছি যদিও, তাও যদি বালিশ ছড়িয়ে চলে যায় তাহলে এখান থেকে আমি তো দেখতে পাবো একটু একটু। ওর জন্য এখানেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে, একবার করে কাটছে আর একবার করে এখান থেকে গিয়ে দেখে আসছি যে ও ঘুমাচ্ছে না উঠে গেছে। তো ঘুমাচ্ছে বলে না আজকে মাকে বললাম দাও আমি কেটে দিই। অলমোস্ট এখানে কাটা কমপ্লিটই হয়ে গেছে, আর একটুকু বাকি আছে, তাহলেই হয়ে যাবে। না ঘুমাচ্ছে, মায়ের দিকে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে। এটা কী হচ্ছে? পোস্ত, ডাল পোস্ত আর মাছের মাথা দিয়ে লাউ, মানে পোস্ত বাটতে দিয়েছে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল, সব ছাদটা তো একদম ভিজে গেছে। আমাদের সব জামা কাপড় ছিল আজকে, প্রচুর প্রচুর জামা কাপড় ছিল, রুহির তো অর্ধেক ছিল, রুহিরই হয় মেন, তো ওইগুলোকেও সব আবার ঘরে এনে মিললাম, সব ভিজে, মানে গোটা ডাইনিং আজকে জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে বৃষ্টির জন্য। এতক্ষণে বৃষ্টিটা থামলো, আবার বার করবো নাকি ভাবছি, কারণ এরকম দুদিন বার থামলো দিয়ে আবার বৃষ্টি নেমে শুরু হয়ে গেল। তো আবার দেখছি কালো কালো হয়ে মেঘটা আসছে, আর বাইরে দেবো না কিছু, ওই ঘরেই থাক, ঘরে যতক্ষণে শোকাবে শোকাক। স্ট্যান্ডটা তো পুরো ভর্তি হয়েই গেছে, এখানে সিঁড়ির রেলিং আর এখানেতে জানলা, কোনো জায়গায় বাদ যায়নি। বাইরে আবার বৃষ্টি নামলো বলতে বলতেই, যে এখনই হয়তো বৃষ্টি নামবে, তো ভাগ্যিস বাইরে গিয়ে আর কিছু দিয়ে আসেনি, নইলে আবার আমাকে দৌড়ে দৌড়ে সব তুলতে হতো। কিছু কাঁথা এখানে শোকালো আর বাকি সব মেলা আছে, এখনও শোকায়নি, তো সেগুলো হয়তো কালকেই শোকাবে। চার পাঁচটার মতো কাঁথা শুকিয়েছে, আর রুহি এদিকে ওর দোলনাতে শুয়ে শুয়ে এখন খেলা করছে, ঘুমিয়ে গেছিলো তার জন্য মশারিটা টেনে দিয়েছিলাম, খানিকক্ষণ হলো উঠেছে, দিয়ে শুয়ে শুয়ে এখন খেলা করছে, আর এই খেলা দেখছে ওর, মানে হাঁপিয়ে গেছে। এইগুলো সব গোছাতে গোছাতে এখনও বিছানাটা গোছাতে হবে, বিছানার অবস্থা খুবই খারাপ, সব এদিক ওদিক করে দেয় এখন, তো এগুলোকে গোছাবো। আর রুহির দোলনাটাও আজকে মেলার জিনিস হয়ে গেছে, এখানেতে মেলা আছে, এখানে মেলা আছে, বাইরে মেলা আছে, সব জায়গায় মেলা আজকে। ছোটপুরি কি বলবে, সন্তপুরি? তো ও এখানে খেলা করছে যতক্ষণ, আমি না সব কিছু গুছিয়ে নিলাম, আরও কিছু কাঁচা কুচি ছিল সেগুলো সব কাচলাম, কেচে একবারে মেলে দিলাম। এবার আমি যাবো স্নান করতে, তারপরে এসে ওকে খাওয়াবো, অভি বাড়িতেই আছে, ও একটু দেখুক ততক্ষণ রুহিকে, তারপর এসে আমি ওকে খাওয়াবো। এর অবস্থাটা দেখো, দুদিনের পার্সেল এসে পড়েই ছিল, খোলা হয়নি, যাতে খুলে নিই এটাকে। এটা যেন কি ছিল যেন? এটা রুহির জন্য একটা কন্টেনার অর্ডার দিয়েছিলাম, যেখানে ওর স্যারেলাকটা রাখবো, দেখাই হয়নি আর কেমন হচ্ছে না হচ্ছে। ওর কোর ওর খুশিটা দেখো একবার, ওর আনন্দটা একবার দেখো, শুধু কিউট পারে দেখতে, দেখো সুন্দর পারে দেখতে। এটা নিয়েছিলাম আর ফর র‍্যাবিট কোম্পানি, বাহ সুন্দর, এটা বেশি বড় চামচ দিয়েছে, হ্যাঁ ভিতরে চামচ আছে, 250 এম এল এর জানো, কোথাও যদি নিয়ে যাও। এই 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 খাচ্ছে বদমাস, ছেলেস না খেয়ে চিকচিক খাচ্ছে, গা বলছে দূর সব নি না, কোথাও আর কি যাওয়ার জন্য তার জন্য নিয়েছিলাম, যাতে ট্রাভেলে সুবিধা হয়। কোয়ালিটি কিন্তু খুব ভালো এটার, আর এই চামচটা নিয়ে এবার খাবে না, দাঁড়া না। আর এটা হচ্ছে আমি আরও নিয়েছিলাম যে যদি কোথাও যাওয়া আসা করি, যাতে খুব মানে ভালোভাবে ছোটোখাটোর মধ্যে ব্যাগে ধরে যায়, তো সেইভাবে এটা এত ছোটো পাড়া নিয়েছিলাম, মানে যেদিকে আমি নিয়ে যাচ্ছি রুহি সেদিকে। কি এটাও চাই? আচ্ছা এটা দেখো, কিউট পাড়া দেখতেও আছে আর রুহির পক্ষে খুবই ভালো, পিঙ্ক পিঙ্ক রুহির পছন্দের কালার, জানি না পছন্দের কালার কি, ওর এমনি বললাম এটা বলো তো। ওই বাবরি ওরে বাবরি, এটি কি হচ্ছে গো? মানে খিদে পেয়েছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, দাও দাও হাত দাও হাত দাও হাত দাও,
যা পাচ্ছে চিবাচ্ছে এখন। কানগুলো খাবে দেখো, হ্যাঁ কানগুলোই তো খায়। ও দেখছো মানে যখন যেটা বলি তার উল্টোটা করে, কানগুলো লক্ষ্য করলে খায় কানগুলো দিয়ে। ওর অভ্যাস হয়ে গেছে পুরোপুরি, আর টাইমও পুরো সেট হয়ে গেছে যে এই টাইমে আমাকে সলিড খাবার দেওয়া হবে। তার জন্য এবার থেকে ওকে খিচুড়ি খাইতে করবো। মামা খিচুড়ি খাবে, খিচুড়ি খাবে। এই এই দেখো 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 দেখেছো, আমি এখনই না ধরলে এখনই হয়ে গেছিলো। তুমি তোর সামনে রেখে দিয়েছো, ও নিজের খাবার নিজে নিয়ে মা দিতে দেরি করছে, আমি নিয়ে খেয়ে নেবা খাই বলছি। এরপর তো ধরো গুছাতেও তো হবে নাকি ব্যাগটা খাবার? হ্যাঁ গুছাতেও হবে। ওটা কাউকে বলোনি এখন নাকি? না কালকে রুহি যাচ্ছে আবার মামার বাড়ি বেশ কিছুদিনের ছুটিতে। বেরু বেরু ছুটিটা কার অ্যাকচুয়ালি, রুহির না রুহির মায়ের? আসলে আমার শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ লাগছে, আর একভাবে ঘরেতেও আছি এত কাজকর্ম দিয়ে, তাই ওই বললো একটু ঘুরে আসো কদিন, তো যাবো কালকে। কিন্তু সমস্যা হচ্ছে এখন মানে আমার জামা কাপড় গোছাতেই বিরক্ত লাগে। মা তুমি আমাকে খেতে দাও, আমাকে খাওয়াচ্ছ না কেন তুমি? নিচে ধরে ধরে খাবে আমার মাথা। আমার মাথা আমার মাথা বড় হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়ানো। আমার মাথা বসেছে মিথ্যি। এইভাবে বাচ্চাদের খাওয়া না খুবই ভালো, এই যে হাতে ধরে ফিল করে যে খাওয়াটা সেটা বেবিদের খুব গায়ে লাগে, যে ও কি খাচ্ছে টেক্সচার কেমন খাবারে সেগুলো হেল্প করে ওদেরকে বুঝতে। আর ও প্রথম থেকেই দেখেছে ও দুধ খাওয়ার সময় থেকে ও মানে আগে দেখবে কি খাওয়াচ্ছে তারপরে খাবে, তো এটাও সেমই করে, একবারও ধরে দেখবে না, এটা খুবই ভালো। ওর জন্য আমি ওকে আটকাই না, অনেকেই ভাবে যে হাতে লাগাচ্ছে পায়ে লাগাচ্ছে নিয়ে চটকাচ্ছে ধরতে দিচ্ছে, এই অভ্যাসটা কিন্তু আমারও। হ্যাঁ হ্যাঁ এটাই, ও আর কি ফিল করেই খায় খাবারটা, আর এটাই বেবিদের হওয়া উচিত। তো ওকে খায় নি তাড়াতাড়ি, তারপরে প্যাকিংও করতে হবে আমাকে। আর রুহি কিন্তু মুখে রেখে দেয় না, মানে ও যতক্ষণ খাওয়ার ইচ্ছা থাকে ও ঝটঝট করে খেয়ে নেয়। এইটাই ভালো, ও যতক্ষণ খাওয়ার মানে মন থাকবে ও ঝপঝপ খেয়ে নেবে, তারপরে ব্যাস তারপরে মুখ বন্ধ আর খুলবে না কিছুতেই, কোনো ক্ষমতাই নাই কেউ খাওয়া দেবে না। তো আমি জোর করে খাইও খাওয়াইও না ওটা। ওটাকে বার করে দিলো কিন্তু, বার করে দিচ্ছে কিন্তু, ও এক একবার তো দেবেই। বাচ্চাদেরকে জোর না করাই ভালো, বমি করবে সেটা তো ওদেরই কষ্ট, জোর জার করে খায় পুষ্টিও পাবে না, না শোনা কষ্ট হবে বমি হবে। শুনছে সব শুনছে, শোনটা বুড়িটা পাকা বুড়িটা সব শুনছে। আর ওকে যখন খাওয়াই আজকে অভি আছে তাই, নালে কেউ থাকে না সামনে, খাবারটা যখন কেউ থাকে খাওয়ার খাওয়ানোর সময়ে খুব বদমাশি করে, মানে এর ওর দিকে তাকায়, কারণ সব কিছু দেখার আগ্রহ রুহির, কে কি করছে একটা পিল করলো সব দেখবে। হ্যাঁ দেখবে, কেউ যদি কাশে তাও দেখবে। তার জন্য না ওকে একা একাই খাওয়াই, ওর বাবা মাঝে মাঝে বলে যে তুমি ওকে খাওয়াও আমি বাইরে যাই নাহলে বদমাশি করবে, বেশ খেয়ে নেয় চুপচাপ করে, কিছু না না ফোন দিতে হয় না খেলনা দিতে হয় না ঘোরাতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়, ও এরকম চুপচুপ বসে খেয়ে নেবে, শুধু বক বক করেই যায় সমানে আয় আয় চাঁদ। কথা তো বলতেই হবে, না হলে একটা বাচ্চা থাকবে থাকবে না, আয় আয় চাঁদ বাবা করেই যায় আর ও চুপচাপ খেয়ে নেয় আর খাবে না। এবার উঠে পড়ছে, আমাকে জোর করে তুমি খাওয়াচ্ছ কেন খাওয়াচ্ছ? আমাকে জলটা কিন্তু খাবে, যে জানে খাওয়ার লাস্টে জল খায়, অমনি করে জল খেতে হয়।
এরকম করে জল খাচ্ছে। টেস্টি জল, টেস্টি জল। বাবা এদিকে তাকি তাকি জল খেতে হবে। হ্যাঁ খে নাও খে নাও, আটু খে নাও। হ্যাঁ সোনা মা খে নাও খে নাও। একবার করে তাকাচ্ছে তোমার দিকে আর জল খাচ্ছে বাবু। কিছু খাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করছে এরা। হ্যাঁ হ্যাঁ করে আছে ও খাবে বলে। এবার একে ধোয়াতে হবে। মুখটার অবস্থা দেখো, চোখে মেখেছে, হাতে মেখেছে, কিন্তু এখন জামাতে মাখে না, এটাই ভালো। এক্সাইটেড দেখো কেমন শুধু। ও খাওয়ার পর এটাকে বেশি এনজয় করেছে, এবার ওকে ধোয়ানো হবে। জল মাখতে পারলে হচ্ছে আমার মেয়ের। বস বস এই ধোপা। দেখো এমনি করে এমনি করে যে ঝাল লেগে গেছে ওর খুব জোরে। চোখে চোখে লেগে আছে, মুছতে দেয় না, তাও কোনো মতে মুছে দিই, আবার কাল যখন চান করবে তখন ঠিকঠাক উঠবে। তারপর অল্প জলেই ইয়ে করে, এক কামলা জলেই ইয়ে করে। ঝাল ঝাল খেয়ে আসি, দিয়ে ও তখন একটু খেলাধুলা করে, খেয়ে এসে এমনিও তখন প্যাক করবো। চলো চলো বেগুড়ে যাবো, চলো 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 বেগুড়ে যাবো। বাবা খেয়ে দিয়ে এসে এখানে প্যাকিং করতেই বসেছিলাম, সব সাজিয়ে গুজিয়ে রেখেছি ঢোকাবো বলে ব্যাগেতে। কিন্তু একে দেখো, এটা ওর শোয়ার, এই প্লাস্টিকটার উপরে যে ওর কী এত লোভ, নিচের উপরে সব মানে যেখানেই প্লাস্টিক দেখতে পাবে সেটাকেও খেতে যাবে, গুটিয়ে গুটিয়ে তুলে দিয়ে বসে আছে। দেখো আমার হাসছে, দেখো বলছি বলে কী দুত্তু করেছো, কী দুত্তু করেছো তুমি, তুমি দুত্তু করেছো, এটা ঢাকা নাকি তাই তুমি এমনি করে নিয়েছো, দেখছো এইটাকে খাওয়ার জন্য পুরো লাফালাফি করবে। আমি যে তোমাকে খাওয়ালাম এখনই, তোমাকে যে এখনই আমি খাওয়ালাম, এখনই যে খাওয়ালাম ওটা খেতে হবে। ওর এত খেলনা টেলনা সব এখন কিছুই আর পছন্দ আসে না, এই প্লাস্টিক কোথায়, এই বালিশের এই যে ধারগুলো আছে এইগুলো, এগুলো এখন ওর খেলার জায়গা হয়েছে। আর সব থেকে বড় জায়গা হয়েছে ওই যে ওই জায়গাটা, ওখান থেকে সব খুঁটিয়ে 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 বার করার চেষ্টা করে সব কিছু। তো তার জন্য আবার ওর কাছে আসলাম, এগুলোকে সব এখানেই রেখে যে থাক আবার পরে গোছাবো। একটু আধটু গুছিয়ে রাখলাম, রোহিত জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি, ওর যা যা দরকারি জিনিসগুলো। এখনও ওর ওষুধ আছে, এখন আবার আরও অনেক কিছু যোগ হয়েছে, তো সেই জিনিসগুলো ভরতে হবে। তারপরে আমার প্যাকিং আছে। আমি এখন সত্যি বলতে রুহি হওয়ার পর থেকে আমি ওই দুটো কি তিনটে বড় জোর তিনটে জামা আর ওখানে আমার কিছু রাখাই থাকে তিন চারটে, তো ব্যাস ওটাই আমার হয়ে যায়। আর আগে তো আমারই তিনটে ব্যাগ হয়ে যেত, এখন সবই রুহির, রুহিরই এখন দুটো তিনটে ব্যাগ। হ্যাঁ এরপরে তাহলে বড় হলে কি হবে, দোজোপুই দোজোপুই। তো আজকে এইটুকুই গুছিয়ে রাখলাম, আজকে আর পাচ্ছি না, গুড নাইট সবাইকে, কাল সকালে উঠে আবার বাকিটা গুছিয়ে নেবো। কালকে তো যাচ্ছি এমনিও বিকালের দিকে, তো হয়তো সকালের দিকে টাইম পেয়ে যাবো তখন গুছিয়ে নেবো, একটা দুটো জিনিস বাকি আছে। আর সঙ্গে সঙ্গে না হয়ও না, কারণ ওর ওষুধপত্রগুলো কাল সকালে আবার খাবে, তো সেই জিনিসগুলো তো আমাকে বাইরেই রাখতে হবে। তো সব প্যাকিং তো আজকে কমপ্লিট করা সম্ভব নয়, যেটুকু গোছানো হলো থাক ওটুকুই, কালকে আবার সকালে গোছাবো। তোমাদের সাথেও আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এই ব্লগটা এখানেই এন্ড করছি। যারা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমি যতক্ষণ ধরে বলছি ও আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে যে মা ক্যামেরাটা কেন আমার দিকে ঘোরাচ্ছে না, এটা দেখাবো যে তুমি এমনি করে আঙুল খাও, দুষ্টুমি করো তুমি এমনি করে, এটা দেখাবো। হ্যাঁ
এখন না রুহি একটা একটু কথা বলতে চায়, মানে বলেও ফেলে মাঝে মাঝে, করে কীসব বলে, এক একবার, খুব বেশি বলে না। তো এবার হয়তো কথাও বলবে আস্তে আস্তে, সব শিখে যাচ্ছে বুড়িটা। হ্যাঁ, অমনি করে কি করে? তুমি বলে দাও কিছু, গুড নাইট বলে দাও তো সবাইকে, গুড নাইট। তাহলে আমি রেখে দিলাম, ঠিক আছে, টাটা টাটা, গুড নাইট। কেটা বলতে যাচ্ছে দিয়ে চুপ হয়ে যাচ্ছে, বলে মা আমি চেষ্টা করছি, দাঁড়াও আবার এখনই বলবো দিয়ে।